আপনাদেরকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, আর আমার সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো আজকে আমি আর কাউকে গুড মর্নিং বলছি না, কারণ এখন বাজে হচ্ছে দুপুর ১:৩০, তো গুড আফটারনুন সবাইকে। তো আমার এই ১২:১৫ নাগাদ করে হচ্ছে এক্সামটা শেষ হয়েছে। তো আমার এক্সাম শেষ হয়ে গেছে, আমি ভাবলাম যে না, একটা ব্লগ স্টার্ট করে দিই, কারণ অনেক দিন তোমাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো ভিডিও দিতে পারছি না এক্সাম করে। তো চলো আজকে দিনটা আমার অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে আর ভালোই কেটেছে। তো দেখা যাক আজকে সন্ধেবেলা, আমাদের জানি না কিছু প্ল্যান আছে কি না, কারণ ফ্রেন্ডশিপ ডে কি হবে জানি না, ফ্রেন্ডসদের মধ্যে এখনো পর্যন্ত কোনো কথা হয়নি। তো দেখতে থাকো, যদি কোনো প্ল্যান থাকে তো দেখতেই পাবে, আর না থাকলে সেটাও জানতে পারবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। আমি আগে যাই কি ঝটাপট স্নানটা করে নিই, আজকে যেহেতু সানডে তাই জন্য দুপুরে কি মেনু আছে, এবার লাঞ্চে যে কি খাবো তো জানি না এখনো কি খাবো, কারণ আমি এক্সাম দিচ্ছিলাম, আমি কিছুই জানি না বাড়িতে কি রান্না টান্না হয়েছে। তো চলো তখন দেখা যাক কি লাঞ্চে খাবো, গিয়ে স্নানটা করে আসি। ঠিক আছে, তো আমি স্নান করে চলে এসেছি, এবার হচ্ছে লাঞ্চ করব। তো লাঞ্চ কি আছে তোমরা দেখে নাও, তো লাঞ্চ টাঞ্চ করে নিই, আবার তোমার সাথে কথা বলবো। লাঞ্চে আছে হচ্ছে ভাত, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে শাকের চচ্চড়ি, আর অলওয়েজ ফেভারিট চিকেন কষা। লাঞ্চ করা হয়ে গেছে, ও পেটটা পুরো ভর্তি হয়ে গেছে, একদম হাঁটাচলা করতে পারছি না। তো এবারে যাই দেখি, মা হয়তো ফ্রুটস কেটে দেবে, তো এখন আমি খাবো না বাবা, আমার একদম পেট ভর্তি। তো একটু বিকেল হোক তখন একটু ফ্রুটস খাবো, তারপরে দেখি, কিছু এখনো প্ল্যান হয়নি, কি প্ল্যান হয় তখন জানতেই পারবে। ফ্রুটসে আজকে আছে হচ্ছে পেয়ারা, এখানে হচ্ছে নাশপাতি আছে, না এইটা আপেল, আর এই যে এইটা নাশপাতি, এখানে কলা আছে, আম আছে। তো আমার তো ফেভারিট ফ্রুট এই যে এইটা ম্যাঙ্গো, আমার প্রচণ্ড ভালো লাগে খেতে আম, তো আর কলা খেতে খুব ভালোবাসি। তো নাশপাতি, পেয়ারা এগুলো খাই, আপেলটা খুব একটা বেশি পছন্দ করি না, বাট ম্যাঙ্গো মানে আমটা হচ্ছে প্রচণ্ড ফেভারিট একটা ফ্রুট। তো তোমরা আমায় কমেন্ট করে জানাবে তোমাদের কোন ফ্রুটটা ফেভারিট। আমার ফল খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি একটু ছাদে এলাম। তো আজকে একটু মনটা খারাপ, বিকজ মানে কি বলতো, আজকে আমাদের লাস্ট এক্সাম ছিল, ঠিক আছে, কলেজের। তো ৩ বছর কলেজে কাটিয়েছি, তারপরে আজকে লাস্ট এক্সাম, মানে কলেজ তো শেষই হয়ে গেল বলতে গেলে। তো আর বন্ধুদের সাথে দেখাও হবে না, আর কলেজের ক্যান্টিনে গিয়ে আড্ডাও হবে না, রাস্তায় বেরিয়ে হুল্লোড়ও হবে না, তো একটুখানি মনটা খারাপ আমার। ৩ বছরের অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে, অনেক নতুন নতুন বন্ধু হয়েছে, মানে যখন স্কুল থেকে HS দিয়ে পাস করেছিলাম তখন একটু মনটা খারাপ হয়েছে, একটু তখন অনেকটা মনটা খারাপ হয়েছিল, বিকজ তখন একটা মানে অনেক দিনের ওখানে সব বন্ধুরা ছিল, অনেক দিনের এক স্মৃতি জড়িয়ে ছিল। তারপরে কলেজে গেলাম, তো কলেজে গিয়ে নতুন নতুন বন্ধু হয়েছিল, তাদের সাথে আবার মানে নতুন করে আবার অনেক স্মৃতি তৈরি হয়েছিল। তো আজকে সেই সফর খতম, পুরো কলেজ লাইফ শেষ। তো আবার হয়তো দেখা হবে একদিন, যেদিনকার রেজাল্ট আনতে যাবো, বাট এই করোনা প্যান্ডেমিকে তো রেজাল্ট সবই অনলাইনে দিচ্ছে, তাই জন্য যাবো কি না রেজাল্ট আনতে কোনো সিওরিটি নেই, তাই জন্য একটু হালকা মনটা খারাপ খারাপ আছে, বাট ঠিক আছে মেনে নিতে হবে, সবই আস্তে আস্তে এবারে এরপরে যদি কিছু করি তখনের মানে তখন যারা থাকবে তাদের সাথে আবার নতুন নতুন বন্ধু হবে, তাদের সাথেও হয়তো সাফার খতম হবে কিছু মানে কখন তখন, তাই জন্য ওসব ভাবলে চলবে না, এগিয়ে তো যেতে হবে না, তাই জন্য কি আর করা যাবে। তো এই জন্য একটুখানি ছাদে এলাম, একটুখানি বসি, হাওয়া চালাচ্ছে এখানে, তো একটু বসবো একটু, তারপরে আবার নিচে যাব। তো ছাদে হেঁটে নিই, তারপর আবার কথা হবে। আর আমি কোনো জায়গায় যাইনি, কারণ হচ্ছে ওদেরও কিছু প্রবলেম ছিল, আর আমারও একটু বাড়িতে লোক এসেছে, তাই জন্য আমার আর আজকে কোথাও বেরোনো হলো না। তো আজকের মিট আপটা ক্যান্সেলই হয়েছে, তো নেক্সট টাইম তো আমার হবে, তাই যে দুঃখ করে লাভ নেই। তো কে এসছে তোমরা দেখাই, দেখো এই যে এই দুষ্টুটা এসছে, এটা হচ্ছে আমার একটা দিদির ছেলে,
তো আমার একটা কাজিন দিদি, তো তার ছেলে, তো ওই দিদিটাও এসছে, তো তার ছেলে করে তাইকেদেরও নিয়ে এসছে পুচকেগুলোকে। তো ও এসেছে ওর সাথে খেলতে, খেলা করতে, এখন আমার টাইম চলে যাচ্ছে, তাই জন্য আমি ফোন করে বলে দিলাম যে আমিও যাবো না। আর দু তিনজনের প্রবলেম ছিল, ওই জন্য ওরাও বললো যে আমরা তাহলে আজকের দিনটা ক্যান্সেলই করা যায়। তো নেক্সট তাইতে সানডে আসছে, মানে আজকেই সানডে গেল, আবার তো নেক্সট সানডে আসছে, বা এর আগেও মিট আপ হয়ে যেতে পারে। তো ও এখন এত দৌড়াদৌড়ি করছে যে ওকে ধরে রাখা যাচ্ছে না। তো ওকে একটু করে দেখে এরাকো কি করছে দেখো, জাস্ট লাফাও লাফাও দেখো, এই যে লাফা লাফি এইসব করছে। তাই জন্য এখন আবার ওকে দেখি, আবার পরে কথা বলবো। ওরা অনেকক্ষণ আগেই চলে গেছিলো, তারপর আমি একটু ভিডিও এডিট করছিলাম, তারপরে মানে যে কলেজে সব যে সাবমিট টাবমিট করেছি ওইগুলো ধরো চেক করে নিচ্ছিলাম। তো তারপরে আমি ডিনার করে নিলাম, ডিনার করা হয়ে গেছে, এবার আমি বিছানা টিছানা করবো, তারপরে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই।